আসসালামু আলাইকুম। রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার পারমাণবিক যুদ্ধ প্রস্তুতি সম্পর্কে এখন আপনাদেরকে জানিয়ে দেব, তাই ভিডিওতে একটি লাইক দিয়ে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল। ইউক্রেন যুদ্ধে রাশিয়া যদি কোনোভাবে আক্রান্ত হয়, তবে সেটিকে উস্কানি হিসেবে ধরে নিয়ে পরমাণু অস্ত্রের মাধ্যমে তার জবাব দেওয়ার হুমকি পশ্চিমাদের দিয়ে রেখেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সত্যিই কি পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন? যদি পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে চান, তবে তার হাতে এ ধরনের কতগুলো অস্ত্র আছে? যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট কিভাবে তার জবাব দেবে? এসব প্রশ্নের উত্তর অনেকটাই নির্ভর করছে পুতিন রাশিয়া বা তার শাসনের বিরুদ্ধে ওঠা হুমকিগুলোকে কতটা গুরুত্বের সঙ্গে নিচ্ছেন। বার্তা সংস্থা রয়টার্স বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করেছে। পুতিন ইউক্রেন যুদ্ধকে রাশিয়া এবং পশ্চিমাদের মধ্যে একটি অস্তিত্বের লড়াই হিসেবে ছুড়ে দিয়েছেন। তার অভিযোগ, পশ্চিমারা রাশিয়াকে ধ্বংস করা এবং দেশটির বিশাল প্রাকৃতিক সম্পদের ভাণ্ডারের নিয়ন্ত্রণ করতে চায়। পুতিন পশ্চিমাদের হুঁশিয়ার করে বলেছেন, যখন তিনি বলেন রাশিয়াকে রক্ষা করতে তিনি পরমাণু অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত আছেন, সেটা যেন তারা ধাপ্পা বলে ধরে না নেয়। কয়েকজন যুদ্ধ বিশেষজ্ঞ অবশ্য একে পুতিনের ধাপ্পাবাজি বলেই মনে করছেন। তাদের একজন প্রাগ ভিত্তিক সামরিক বিশেষজ্ঞ ইউরি ফিওদোরভ পুতিন সম্পর্কে তিনি বলেন, এই মুহূর্তে তিনি ধাপ্পাই দিচ্ছেন, কিন্তু এখন থেকে এক সপ্তাহ বা এক মাস পর কি হবে সেটি বলা খুব কঠিন। যখন তিনি বুঝতে পারবেন যুদ্ধে তিনি হেরে যাচ্ছেন। কিন্তু ওয়াশিংটন পুতিনের হুঁশিয়ারিকে খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছে। গত শুক্রবার ইউক্রেনের জাপোরিজিয়া, খেসরন, লুহানস্ক এবং দোনেস্ককে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করার আনুষ্ঠানিক ঘোষণা দেন পুতিন, যা ইউক্রেনের মোট ভূখণ্ডের প্রায় 18%। এই চার অঞ্চলে কোনো ধরনের হামলাকে এখন পুতিন রাশিয়ার উপর হামলা বলে বিবেচনা করতে পারেন। যদি পুতিন পরমাণু অস্ত্র ব্যবহারের পথেই হাঁটেন, তবে কি হবে এমন প্রশ্নের জবাবে সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস বলেন, ঝুঁকির মধ্যে থাকা সব কিছুর নিরিখে তার এ ধরনের হুমকি আমাদেরকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতেই হবে। তবে পুতিন এখনই যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করতে যাচ্ছেন, এ সংক্রান্ত কোনো বাস্তব প্রমাণ এখনও যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা পায়নি বলেও জানান তিনি।